আমরা চলে আসলাম হাসাইগাড়ি বিলের সৌন্দর্যের টানে। সো দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে। আর আজকে দেখাবো এই হাসাইগাড়ি বিলের দুই রকম সৌন্দর্য, কিছুদিন আগের এবং আজকের। আপনাদেরকে বলতে হবে যে আসলে কোন সময়ের সৌন্দর্য আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন ভিডিও শুরু করা যাক। এই নওগাঁর হাসাইগাড়ি বিলের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক মাসের পরিবর্তন। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি অসম্ভব সুন্দর, তবে এক মাস পরে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার তুলনায় কতটুকু কম এটা আপনারাই বিবেচনা করবেন এবং আপনারা কমেন্ট করে বলবেন যে আসলে এক মাসের পরিবর্তন কতটুকু হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। অপূর্ব সৌন্দর্যের নীলাক্ষেত্র, নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নে অবস্থিত এই বিলটি, নাম হাসাইগাড়ি বিল। কিছু জায়গা ভালো বাসার, কিছু জায়গা ভালো লাগার, আর এই নওগাঁর হাসাইগাড়ি বিল অসম্ভব সুন্দর একটি জায়গা। যে জায়গাতে আসলে আপনি প্রাণ খুলে সজীবে নিঃশ্বাস তো নিতে পারবেন আর বিভিন্ন বিনোদন আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে এই জায়গায়। আর এই জায়গাটি অসম্ভব সুন্দর হওয়ার কারণ দুই পাশে অথই জল আর মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা বয়ে গেছে, আর রাস্তাটি প্রায় 2-4 কিলোমিটার। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। হাসাইগাড়ি বিলের মধ্যে কিছু কিছু জায়গায় গাছ দেখা যায়, আর এই গাছগুলাই মাঝে মাঝে পর্যটক গিয়ে গাছের ওপর উঠে বসে এবং সেলফি তুলতে দেখা যায়। এই গাছগুলাই উঠে কে কে সেলফি তুলেছেন এবং এই গাছের উপর কে কে উঠেছেন, যারা আজকের এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। এখানকার স্থানীয় মানুষ এই জায়গাটিকে ভালোবেসে আদর করে ডেকে থাকে মিনি কক্সবাজার। তবে কক্সবাজার চাইতে কোনো অংশে কম নেই এখানকার সৌন্দর্য, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। হাসাইগাড়ি বিল নিয়ে আমার এর আগেও একটি ভিডিও করা আছে, সেই ভিডিওতে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দিয়েছি, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। আপনারা স্ক্রিনে এক সাইডে দেখতে পেয়েছেন আগের এবং পরের যে ফুটেজগুলো আপনারা দেখলেন, অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন যে আপনাদের কাছে এই হাসাইগাড়ি বিলের সৌন্দর্য কোন টাইমেরটা কেমন ভালো লেগেছে, এক মাস আগের এবং পরের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবেন, আর যদি আপনি আজকের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, খোদা হাফেজ। We'll be right back.